গুড ইভিনিং, ওয়েলকাম টু নিউজ টুডে ইন্ডিয়া। আপনাদের সকলকে মহরমের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। এই মুহূর্তে কারবালার মাজারের যেখানে ফজলে রব্বি সাহেবের মাজার আছে সেখান থেকে বেরিয়ে দোয়া দরুদ করে বেরিয়ে এলেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। আমরা অবশ্যই এই মহরমের শুভ লগ্নে এবং সেই শুভ মুহূর্তে কী বলছেন বিধায়ক আমরা কিন্তু তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব, আপনাদের জানিয়ে দিই। পাশাপাশি আপনাদের এই মুহূর্তে যেটা রয়েছে যে অবশ্যই মুতাওয়াল্লির সঙ্গে কথা বলার পরে এই মুহূর্তে কিন্তু ফজলে রব্বির মাজারে তারা কিন্তু দোয়া দরুদ করার পরে এই মুহূর্তে এখানে এসছেন এবং এখানকার আজকে এই কারবালার এই প্রান্তরে বিভিন্ন তাজিয়া কমিটি থেকে শুরু করে মহরম কমিটি তারা কিন্তু আসবেন। ফাতিহাখানি সবে শেষ হয়েছে, এই প্রসঙ্গে আজকের এই মহরমের শুভ লগ্নে কী বলছেন বিধায়ক আমরা কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করব। অনেকে কিন্তু কুশল বিনিময় করছেন বিধায়কের সঙ্গে, আমরা অবশ্যই তার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের জানিয়ে দিই আজ মহরম উপলক্ষে কিন্তু গোটা ইসলামপুর শহরেই সাজু এবং উৎসবের রব। আমরা অবশ্যই বিধায়ক সাহেবের শুভেচ্ছা বার্তা নেওয়ার চেষ্টা করব। প্রথমত মহরমের অনেক শুভেচ্ছা বিধায়ক সাহেব, আজকে এই মুহূর্তে ফজলে রব্বি মস্তান সাহেবের মাজারে দোয়া দরুদ করলেন এবং এরপর হচ্ছে ফাতিহাখানির বিতরণ হবে। গোটা ইসলামপুরবাসীকে কী বার্তা দিতে চাইবেন আজকের এই সুন্দর উৎসবে যেখানে সব ধর্মের মানুষ মিলেমিশে সব উৎসবকে পালন করে? আমাদের তো মহরমটা একটা মাতামের মাহিনা, গমের মাইন মাস বলা বলা হয়, কারণ যে চাইদানে কারবালার নাম করে এই দিনটাকে পালন করা হয় নদিন, দশমীর দিন যা চলছে, এক তারিখ থেকে পহলা তারিখে চাঁদ থেকে আজ পর্যন্ত 10 তারিখ পর্যন্ত এই মাতম মানানো হয়। তারপর অনেক রকমের সব জায়গায় তো হয়নি, তাজিয়ার ব্যবস্থা, লাঠি খেলার ব্যবস্থা আর কিছু কিছু অনেক রকমের ভাবে যাচ্ছে, অনেকে শ্রেণি পিণ্ডি করছে, ওইদিকে পাতে হাতে তাপ করে বিভিন্ন রকমের মিলাদ তিলাদ করে। আর এই মহরমের মাসেই আমাদের মাস্তান ছিলেন সৈয়দ ফজলে রব্বি রহমতুল্লাহ আলে, ইনার বাড়ি ছিল দিলাবরপুর মুর্শিদাবাদ। উনি এখানে আসতেছিলেন 1950 সালে আসতেছিলেন, একটা মসজিদ অবস্থায় তো এখানে ছিলেন ইসলামপুরে। তো ওই থাকতেন তো মেলার সময় আসলেন, আসে আমার দাদা আমার বাবাকে ডেকেছিলেন, ইউসুফ মিয়াকে বলাও আমার সামনে। আর ইউসুফ মিয়া তখন জমিদার, বড় জমিদার ইসলামপুরের। অবশ্যই তো এই মেলা লাগানো ছিল ইউসুফ মিয়ারই, আমার বাবার ইউসুফগঞ্জ উর্স মেলা বলে পরিচিত ছিল। হ্যাঁ, ইউসুফের মেলা তো এখানে ছিল। এখানে তখন ইউসুফ চৌধুরী যখন বললো যে ইউসুফ চৌধুরীকে বলাও, ও সিপাহি সিপাহে ছিল আর লোকগুলো ছিল, ওইটা চেপে গেল কেমন লাগবে এই লোক আছে ইউসুফ চৌধুরীকে বলে বলতে অনেক গোল ঘরে যা বলা হলো, যেটা লোক আসতেছে বলতে কি আমার এলাকা আমার স্থান হ্যাঁ ইউসুফ চৌধুরীকে ইয়ে আনে বলো। ওখানে তো মস্তানরা আর সমস্ত সিপাহি সিপাহা খেপে গেল, তো মস্তান সাহেবকে ধরে নিয়ে চলে আসবে উঠে ওখানে গোল করে। পরে খুব বলাবলি করার পর তারপর ছেড়ে দিল। আবার পরের দিন আবার ওই মস্তান ফজলে রবিকে সৈয়দ ফজলে রবি মস্তান রহমতুল্লাহকে আবার ও কী বললো, আবার এখান থেকে খবর ডালো বলতে হাম কি আল্লাহ কে মস্তান হ্যাঁ ইউসুফ চৌধুরীকে ইয়ে আনে বলো। তো বাবার একটু ভয় হলো যে হ্যাঁ পারে কি একটা ফকির আছে, কয়েকটা বুজুর্গ আছে বোধ হয়, তখন চলে আসলে তো এখানে কাপড় টাপড় ওর সব জুতো কাপড় সব কিছু নিয়ে আসলো আর এখানে কোথাও উড়তো তারপর দিয়েছে। তা মস্তান সাহেবকে ওখানে নিয়ে গেলো, মস্তান সাহেব তারপর বরাবরই বাবার কাছে থাকতেন আর ওনাকে বহু কথা শোনাতেন, আমার দাদা আফাক যদি উনিও সঙ্গে থাকতেন। তো এই মস্তান ফজলে সাহেবের রবি মস্তান সাহেবের ইন্তেকাল হয়ে গেল 1958 সালের এই মহরমের মাসে সময় দশমীর দিন। আচ্ছা আচ্ছা, আজকে দশমী আছে দশমীর দিন, এই দশমীটা বলে আমাকে পুরুষ বলে মানাচ্ছি এবং আচ্ছা মস্তান ফজলে আমাদেরকে বুদ্রুটা যারা
ইন্তেকাল করে যায় তাহলে ওদের মুদারসিফ অনেকে করেন আর ফাতেহা মিলাদ সবে করা করান ওয়াজ নসিহত করান যে বাড়ির যে কথাগুলো বলে গেছে বুজুর্গ সে কথা শোনাতেন সেরকম আমাদের মস্তানের এখানে মাজার শরীফ আমার বাবা তো পঞ্চান্ন সাল মারা গেছেন উনি উনি আঠান্ন সাল মারা গেছেন তো ষাট ষাটের বাইশের মধ্যে এই মাজার শরীফ আমার দাদা আফাক চৌধুরী উনি তৈরি করলেন আর তারপর থেকে উড়ুসটা চলে আসতেছে আমার উড়ুস এখানে একটা করলো মেলার সময় উড়ুস যেটা আফাক চৌধুরী করলো মেলার সময় উড়ুস তো মেলার সময় উড়ুস হচ্ছিল তমাম লোকের জন্য ব্যবস্থা হচ্ছিল যে হাতে তোমার দাদা আফাক চৌধুরী মনে করলেন যে মেলার সময় উড়ুসটা তাই আসতে তো লোক জিয়ারত করতে বেশি সময় পাবে হ্যাঁ জিয়ারত সেই জিয়ারত করতে পারে দূর দূর থেকে কিন্তু আসল তো উড়ুসটা হচ্ছে এই বর্ষাকালের দশমী মাসে আচ্ছা দশমী মরহ হয়ে হয় যার জন্যে এটা আমরা দশমী মরহটা আসল উড়ুস আর ওটা উর্দু জারত করার জন্য ওটা দাদা আপাক যদি করেছিলেন ২২ ২১ ২২ ২৩ ডিসেম্বর ৩টা ডিসেম্বর ২১ ২২ ২৩ এই ৩ ডিসেম্বরটা রেখে ৩টা ডিসেম্বরের মধ্যে শেষের দিন কাওয়ালিও হতো ৩টা দিনে হ্যাঁ সব কিছু খোয়াজ নসিহত কাওয়ালি তাওয়ালি তারপর বিভিন্ন রকমের আর্টিস্টমেন্ট বিভিন্ন জায়গাতে খেলাধুলা লোক আসতো আর আমাদের এই চারটা যে ঠাকুরগঞ্জ ওই পুঠিয়া কিষানগঞ্জ তারপর এদিকে চোপড়া এদিকে ইসলামপুর গোয়ালপুর সব দিকে থেকে এখানে লোক আসেন জায়গা করতে এই জন্যই আমার আজকের দিনে আমরা সবাই আছে যে আমরা হাফিজ সাহেব আছে আমাদের মৌলী সাহেব আছে এরা সবাই এরা সবাই আছেন এখানে ফাঁচেরা আমাদের নিয়ে করলেন আমাদের করে এখন ফাঁচা শরীফের মন্ত্র সাহেবের আমি এখানে ফাঁচা শরীফ করলাম আর ওনার দোয়া কল নিয়ে আমরা ইসলামপুরের শান্তি বার্তা দিয়ে সকলেই যেন ইসলামপুরে শান্তি থাকে ভালো থাকে সবাই সুস্থ থাকে এই গমের মাস মাসের মধ্যে আমাদের সমস্ত লোক আজকে দুঃখিত সবার মধ্যে হাসান হাসানের যে শহীদ হয়েছিলেন তাদের এই ইয়াদে তাদের এই স্মৃতিতে একটা হ্যাঁ স্মৃতিতে আজকে এই দিনটা পালন করা হচ্ছে বলছি যে গোটা ইসলামপুরবাসী যখন যারায় মহরম বা তাজিয়া নিয়ে আসে গোলঘরে কিন্তু একবার আসে সকলে সকলে যেটা এই জিনিস আছে যে এটা কারোর জিনিস না এটা সকলের জন্য আছে অবশ্যই এই আমাদের আমরা তো অন্যরকম ভাগ ভাগ করি না ধর্মটাকে আমরা ধর্মটাকে ভাগ করি না আল্লাহকে ভাগ করি না আমরা আল্লাহর রহমতকে সবাইকে জন্য বলি আল্লাহর রহমত হিসাবে এসেছিল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য এসেছিল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন নবী হাজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছিলেন না যে উনি রহমতুল্লাহ আলমিন ছিলেন রহমতুল্লাহ আলমিন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল যে সারা পৃথিবীর পৃথিবীটা দশটা বারোটা পৃথিবী আলমিন আলম একটা আলম হলো আলমিন মানে বহু আলম এই জন্য উনি রহমতুল্লাহ আলমিন ছিলেন তাকে বহুত একটা একটা আনার যেরকম হয় ওই আনারের মধ্যে এক একটা দানা দেখবেন ওইটাকে একটা আলম বলা হয় ওই রকমই আমাদের পৃথিবীতে আল্লাহ তালা সৃষ্টি করা যাতে ওই আনারের মতো আছে যার ভিতরে অনেক আলম আছে আর সমস্ত আলমের উনি ছিলেন আপনার রহমত ওনাকে রহমত হিসেবে পাঠিয়েছিলেন এই জন্য ওনাকে ভাগ করা হবে না সকলের জন্য আছে এই জন্য আমি একবার দিল্লি গেছিলাম ওখানে একটা জলসার মধ্যে একটা শিখ এসে এই বাণী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমরাও শ্রদ্ধা করি আমরাও মানি আর ওনার উনি আল্লাহ তাল্লাহ রহমত হিসাবে আমাদের দুনিয়াতে এসেছিলেন আমরা তাই সকালে গিয়ে সকলেই তার ওই রহমতের অন্দরে আছি অনেক ধন্যবাদ আব্দুল করিম চৌধুরীর সঙ্গে ছিলাম এতক্ষণ এবং আজকে অবশ্যই হচ্ছে ফজলে রবি মস্তান সৈয়দ ফজলে রবি মস্তানের যে বার্ষিক চালানা উরুস যেই মোহরম মাসের ১০ তারিখে হয় সেই বিষয়ে কিন্তু স্থানীয় মুতল্লি যারা আছেন এবং তার পাশাপাশি অবশ্যই খাদেম যারা আছেন তাদেরকে নিয়ে এবং স্থানীয় যারা হচ্ছে